এগরার পরেও সতর্ক হলো না পুলিশ। বজবজে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু হয়েছে তিনজনের, সাত দিনের মধ্যে চারটি বিস্ফোরণ। কেন চোখ বুঝে আছে প্রশাসন? তবে কি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বাজির আড়ালে চলছে বোমা তৈরির কারবার? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে সম্পূর্ণ ব্যর্থ সরব বিরোধী দলনেতা। ইউক্রেনও মনে হয় গত মাসখানিকের মধ্যে এত বিস্ফোরণ ঘটেনি। যা যা বিস্ফোরণ আমরা দেখলাম, শুধু এগরা নয়, রঘুনাথগঞ্জে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের বাড়ির ছাদে বিস্ফোরণ দেখলাম, মালদাতে বিস্ফোরণ দেখলাম, গতকাল বাজির কারখানায় বিস্ফোরণ দেখলাম, নাবালিকা সহ তিনজন মহিলাকে মরতে দেখলাম, মারা যেতে দেখলাম। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? বিরোধীদের প্রশ্নের জবাবে পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বাংলার কোন দিকে ইউক্রেন সে তো বলতে পারবে না, একটা কথা বলে দিল ইউক্রেনের থেকে বাংলায় বেশি বিস্ফোরণ হয়েছে। উত্তর হচ্ছে শুভেন্দু অধিকারী মির্জাফরের থেকেও আপগ্রেডেড বেইমান, মিটে গেল। বাংলা শান্তিতে আছে, বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। তো বাজি কারখানায় বিস্ফোরণ, দেখুন বিস্ফোরণ কেন, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যে দুঃখের, এটা নিয়ে কোনো কথা হবে না। বাজি কারখানাতেই কি বিরিয়ানির মশলা উদ্ধার হবে? মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার ব্যর্থ বলে কটাক্ষ ছুড়ে দেন সুকান্ত মজুমদার। ধামা চাপা দেওয়ার চেষ্টা হবে, আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে এখন তদন্ত চলছে, পুলিশকে নাকি কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে, তারপর আবার দেখবেন যে আর একটা বিস্ফোরণ হবে কিছুদিন পরে। তবে এত তাড়াতাড়ি হবে আমিও আশা করিনি, মানে এই রাজ্য সরকার যে আমরা খারাপ আশা করি তার থেকেও খারাপ জায়গায় চলে যাচ্ছে, মানে ওয়াস্টের দিকেও থেকেও খারাপ যদি কিছু থাকে সেই দিকে চলে যাচ্ছে। এই রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাজ এ পুলিশ মিনিস্টার হিসেবে, হোম মিনিস্টার হিসেবে টোটাল ফেলিওর। পুলিশ রাজ্য সরকারের কাজে ব্যস্ত, তাই আগাম সতর্কতা তারা নিতে ব্যর্থ। পুলিশ প্রশাসনের গাফিলতি নিয়ে সোচ্চার শমিক ভট্টাচার্য। বারুদের স্তূপের ওপর বসে আছে পশ্চিমবঙ্গ, বেআইনি বোমা তৈরি কারখানা, বেআইনি বাজি কারখানা। বাজি কারখানাকে বেশি করে ছাড়পত্র এই কারণেই দেওয়া হচ্ছে কারণ বাজির আড়ালে বোমা তৈরি করা যাবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, দখল করতে হবে, দখলের জন্য বোমা চাই, তৃণমূলের একমাত্র ভরসা বোমাই। ঘটনার পরে নয়, আগে থেকে পুলিশকে আরও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের। বাংলা একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে। আমরা কিছুদিন আগে এগরায় দেখেছি যে মর্মান্তিক ঘটনা, যে বিধ্বংসী আগুন এগরার মানুষ দেখেছে, কিভাবে সেখানে ডেড বডি ছিটকে গিয়ে পুকুর থেকে শুরু করে বিভিন্ন স্থানে পড়েছিল, ক্ষত বিক্ষত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে সারা এগরার সমগ্র স্থানে ছড়িয়ে ছিটিয়েছিল, এটা কিন্তু বাংলার মানুষ প্রত্যক্ষ করেছে। এবং বজবজের যে এই ঘটনা, আমি বলবো যে পুলিশ প্রশাসনকে আরও বেশি সচেতন থাকা উচিত, কারণ আমরা দেখেছি পুলিশ একেবারে হঠাৎ করে ঘটনা ঘটে যাওয়ার পরে সক্রিয় হয়ে ওঠে। তবে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তা মানতে নারাজ। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্য পুলিশ সদা জাগ্রত। পুলিশ যা করার পুলিশ পদক্ষেপ নিচ্ছে, রাজ্যটার নাম বাংলা, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পুলিশ মন্ত্রী হিসেবে তিনি যেভাবে নিজের নিয়ন্ত্রণে রাখেন পুলিশ দপ্তরকে, সেটা অন্য কোনো জায়গায় রাখে না। এটা তো কৃষকদের যখন ঘটনাস্থলে গিয়ে মানুষের পাশে থাকার বার্তা দেন তৃণমূল বিধায়ক অশোক দেব। সাহায্য বা সুযোগ করা যায়, এমপির সাথে কথা বলেছি, সেও বলেছে তুমি গিয়ে দেখো কীভাবে কী করা যায় কিনা। কাল থেকে আমাদের যারা সমর্থক, যেমন কানাইপা থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে অন্যান্য আকুদের শুরু, সবাই ছিল কালকে সারা সারাদিন, সারা রাত এখনও পরে আছে, তাদের খাওয়া দাওয়া নেই, চুমাও আছে, খাওয়া দাওয়া নেই, তারা কাজ করার চেষ্টা করে। আমাদের তরফ থেকে আমরা জায়গা করছি, এটা রাজনৈতিক ব্যাপার নয়, এটা হচ্ছে মানবিকতা এবং তার পাশে দাঁড়ানো একমাত্র উচিত। শাসকের দাপট দেখাতে গিয়ে মানুষের জীবনের সর্বনাশ করছে শাসক দল, কটাক্ষ সুজন চক্রবর্তীর। ওটা একটা এমন এলাকা যেখানে কার্যত দাপট চলে, শাসকের দাপট, এবং সেখানে দুর্ভাগ্যক্রমে তিনজন মারা গেল বিস্ফোরণ। এটা কী হচ্ছে পশ্চিমবাংলায়, বোমা বিস্ফোরণ না বাজি, বাজি না বোমায় তর্কের মধ্যে না গিয়ে যেটা বলাই যায় সেটা হচ্ছে দাপট দেখাবার মতন করে তৃণমূলী শাসকেরা তারা মানুষের জীবনের নিরাপত্তাকেও সর্বনাশ করে দিচ্ছে।
ভয়ঙ্কর বাতাবরণ এই বাংলার দাবি অধীর রঞ্জন চৌধুরীর। মাঠে বোমা পড়ছে, সেখানে কাদের মৃত্যু হচ্ছে? বাচ্চাদের। বাজি কারখানায় শিশু শ্রমিক, তাদের বিস্ফোরণে মারা যাচ্ছে, সেটা তো একটা অন্যায় বটেই। ভয়ঙ্কর 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 বাতাবরণ এই বাংলার। অথচ মুখ্যমন্ত্রী বলে এই বোমা বন্ধ করব, পিস্তল বন্ধ করব, খোলাখুনি বন্ধ করব। আরে ভাই, বোমা মুক্ত বাংলা করুন। বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে আমার দাবি, বোমা মুক্ত বাংলা করতে হবে। এ মৃত্যু দেখা যায় না, সহ্য করা যায় না। এত বাজির মশলা কোথা থেকে আসছে, কেন আসছে, কারা আনছে, কি ট্রানজাকশন হচ্ছে গোটা বাজির উপরে। রাজ্যে পরপর বিস্ফোরণে এভাবেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।